পরিপূর্ণ মুমিন এবং মুসলমান তাদের কি বলা হয় যারা তার জীবদ্দশায় দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে আঞ্জাম দেয় তারাই হচ্ছে প্রকৃত মুসলমান এবং মুমিন অর্থাৎ আপনারা আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে রাসূলের আদর্শকে গ্রহণ করে নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়ত অনুযায়ী প্রত্যেকটা কাজ সম্পাদন করা যারা সেই শরীয়ত অনুযায়ী প্রত্যেকটা কাজ সম্পাদন করবে তারাই হবে প্রকৃত মুমিন এবং মুসলমান একজন আলেম উনি বলেন মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য আছে মুমিন বলা হয় যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে এবং তার প্রত্যেকটা কর্ম সেই বিশ্বাস অনুযায়ী সম্পাদন করে তাদেরকে বলা হয় মুমিন আর মুসলমান বলা হয় এক দিক দিয়ে যাদের অন্তরের নিয়ত পরিশুদ্ধ নয় অন্তরের বিশ্বাস দৃঢ় নয় শুধু মানুষকে দেখানোর জন্য ইসলামের কিছু বিধিবিধান পালন করে আর যেখানে তার স্বার্থ চলে যায় যেখানে তার কোনো স্বার্থ থাকে না সেখানে ইসলামকে ফলো করে না তারাই হচ্ছে মুসলমান সম্মানিত হাজিরিন সুতরাং আমাদেরকে মুমিন হতে হবে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই বলছেন ওয়ামাই ইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সলিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার কাছে ঈমান এবং নেক আমল নিয়ে আসবে আমি তাদের জন্য সর্বোচ্চ মর্যাদার জান্নাত রেখেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই শুধু মুনাফিকদের মতো আত্মসমর্পণ করে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান নিজেকে প্রকাশ করে তারপর মৃত্যুবরণ করলাম আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেলাম জান্নাত পেয়ে যাব অসম্ভব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় আয়াতের মধ্যে বলছেন যে তুমি আমার কাছে এমনভাবে উপস্থিত হও যে অবস্থায় তোমার ভিতরেও ঈমান আছে এবং তোমার বাহ্যিক সমস্ত কাজকর্ম সেই ঈমানের দাবি রেখে তুমি আঞ্জাম দিয়েছো নেক আমল করেছো সেই অবস্থায় যদি আমার কাছে আসতে পারো ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা তাহলেই তোমাদের জন্য উচ্চ মর্যাদা জান্নাত রয়েছে এর কারণ হলো আমরা ইসলামটাকে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি শুধু নামাজ এবং রোজা এবং হজ দান সদকা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি নামাজ পড়তে পারলাম মসজিদে এসে মনে হলো আমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলাম মুসলমান হয়ে গেলাম আমার ধর্মের যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন করে ফেললাম অসম্ভব কথা আপনি বাড়িতে আছেন সংসার চালাচ্ছেন সেখানেও আপনার ইসলাম ফলো করতে হবে আপনি কৃষি কাজকর্মের মধ্যে আছেন সেখানেও ইসলাম ফলো করতে হবে আপনি রাজনীতি করেন রাষ্ট্র পরিচালনা করেন সেখানেও ইসলামকে ফলো করতে হবে যদি সর্বক্ষেত্রে ইসলামকে যদি ফলো করতে পারি তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো আর সেই রকম ঈমান নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন ওয়ামাই ইয়াতিহি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরেই বলছেন যারা আমার কাছে অপরাধী অবস্থায় হাজির হবে অপরাধ কাকে বলে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমি সপ্তাহে একদিন পড়লাম আমি অপরাধী ভালো করে বোঝার চেষ্টা করি যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলছেন ওয়ামাই ইয়াতিহি মুজরিমান যেই ব্যক্তিটাই আমার কাছে অপরাধী হয়ে আসবে অপরাধ করে হাজির হবে ফা ইন্না লাহু জাহান্নাম তাদের জন্যই তো জাহান্নাম তাদের জন্য জাহান্নামের শাস্তি জাহান্নামের আযাব সে অপরাধী কারা আমাদের বোঝার দরকার আছে না অপরাধগুলো যদি না বুঝি তাহলে বাঁচবো কিভাবে আপনি আমি সেই জন্য কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ যদি সে আদায় না করে ছেড়ে দেয় বুঝতে হবে আপনি আমি অপরাধী
মানুষের সাথে কথা বললাম, আত্মীয়-স্বজনের সাথে কথা বললাম, বন্ধু-বান্ধবের সাথে কথা বললাম, চায়ের স্টলে বসে গল্পগুজব করলাম, যদি কোনো কথা মিথ্যা বলে থাকি, মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকি, বুঝতে হবে আপনি আমি অপরাধী। আল্লাহ তাআলা বলছেন, এই অপরাধ নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে হাজির হই, আমাদের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কাউকে গালি দিয়ে কষ্ট দিলাম, কারো হক নষ্ট করলাম, কারো সাথে অহংকার করলাম, হিংসা করলাম, আপনার আমার আল্লাহ দরবারে সে হাজিরি দেওয়াটা হবে কি? অপরাধ অবস্থায়। সম্মানিত হাজিরিন, সুতরাং ইসলামটাকে সর্বক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে, সব কানে ফিটিং করতে হবে। মসজিদ থেকে বের হয়ে মনে করলাম আমার দায়িত্ব কাজ সব শেষ হয়ে গেছে, নামাজ তো পড়েই ফেললাম, না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতের সাথে মুনাফিকরা নামাজ আদায় করত। চিন্তা করেন, যদি নামাজই পরিপূর্ণ ইসলাম হতো, নামাজই যদি সব নেক কাজ হতো, তাহলে ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কেনই কথা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন গহ্বরে, সর্বনিকৃষ্ট গর্তের ভিতরে যারা মুনাফিক তারা থাকবে। মুনাফিক কারা? তাদের অন্তরের ভিতরে একটা, প্রকাশ করে কি আরেকটা। সেটা কিভাবে? আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস করি, ইমানের সকল শর্ত আমার ভিতরে আছে, কিন্তু কাজ করতেছি সব ইমান বিরোধী, আমল করতেছি সব আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিমূলক, যত কাজ করতেছি সব করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত। আপনি আমি কি? এটা মুনাফিকের নেচার, এটা মুনাফিকের আলামত। সম্মানিত হাজিরিন, সুতরাং ইসলাম আপনার আমার জন্য এমন একটি ধর্ম যা পৃথিবীর সব কিছু থেকে আপনার আমার কাছে প্রিয় হতে হবে। রাজনৈতিক দোহাই দিয়ে অনেক মানুষ দেখবেন মসজিদেও যেই রকমভাবে আসে, মন্দিরেও সেই রকমভাবে কি করে যায়, এরকম আসে না? মসজিদেও এসে দোয়া করতেছে, আবার মন্দিরে গিয়েও দোয়া করতেছে। এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক যদি না হয়, তাহলে মুনাফিক হবে কে? কারণ তাদের পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাসই হয় না যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি শুধু চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করি, তাহলে আমার ওই রাজনৈতিক বিষয়টা পরিপূর্ণ হতে পারে না, সুতরাং আমাকে মসজিদেও যেই রকমভাবে যেতে হবে, সেই রকমভাবে মন্দিরেও কি করতে হবে, যেতে হবে। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্মটা আমি এত সুন্দর করে অবতীর্ণ করলাম, এই একমাত্র ইসলাম ধর্মটা আমি পরিপূর্ণ করে দিলাম। তুমি তোমার সর্বক্ষেত্রে যদি আদর্শ খুঁজতে চাও, সর্বক্ষেত্রে যদি তুমি তার সলিউশন যদি খুঁজতে চাও, তাহলে এই ইসলাম ধর্মের ভিতরে সব কিছু তুমি খুঁজে পেয়ে যাবে। এরকম নয়, ইসলাম ধর্মের এই সাইডটা আমি ইসলাম ধর্মের মধ্যে খুঁজে পাচ্ছি না, এইটার জন্য আমার হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হতে হবে, তাদের কিতাব পড়তে হবে, খ্রিস্টানদের বই পড়তে হবে, বাইবেল পড়তে হবে, এটা আমি ইসলাম ধর্মে পাচ্ছি না। আমি এমন একটি নতুন কাজের সাথে জড়িত হইলাম যে কাজের সমাধান বিধিবিধান আমি ইসলামে পাচ্ছি না, আমাকে অন্য ধর্মের কিতাবাদির উপর আপনার আমার ভরসা করতে হবে। ইসলাম এমন কোনো ধর্ম নয়। কেয়ামত পর্যন্ত এই বিশ্বটা যতই আধুনিক হোক না কেন, বিজ্ঞান যত নতুন নতুন জিনিস আবিষ্কার করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ বিজ্ঞানময় এমন এক কিতাব নাজিল করেছেন, বিজ্ঞান যত কিছু আবিষ্কার করবে সকল কিছুর বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগেই নাজিল করেছেন। সুবহানাল্লাহ, নতুন করে আর কোনো কিছুর স্মরণাপন্ন হতে হবে না যে এটা তো আমি কোরআনে খুঁজে পাচ্ছি না, কী করব? একবারে পসরা পায়খানা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এর ভিতরে যা আছে, সামাজিকতা বলেন, সংসার বলেন,
সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 30টা পারার মধ্যে সঙ্গবদ্ধ করে দিয়েছে অন্য কোথাও আপনাকে আমাকে খুঁজতে হবে না এই বিষয়টা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন আমরা এটা কি করি না বুঝতে পারি না আমরা মনে করি রাজনীতি করতেছে এখানে ইসলাম আসবে কেন ইসলাম অন্য জায়গায় কিন্তু পরিপূর্ণভাবে ইসলাম যারা ফলো করে ইসলামের মধ্যে যারা আদর্শ খুঁজে তারা বুঝতে পারে সর্বক্ষেত্রে ইসলামের মধ্যে এমন আদর্শ রয়েছে যে আদর্শ অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না সেই জন্যই তো সাহাবায়ে কেরাম তারাও রাজনীতি করেছেন তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু তারা কখনো মনুষ্য নির্মিত বিধিবিধানকে উপেক্ষা করে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের উপরেই নির্ভর করতেন কখনো কারো কাছে মাতানত করতেন না যেখানে দেখতেছেন আমার ঈমানকে বিলিয়ে দিতে হবে ঈমানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে রাসূলের আদর্শকে আমাকে বিলিয়ে দিতে হচ্ছে সেই ক্ষেত্রে তারা তাদের প্রাণটা জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিতেন তারপরেও রাসূলের আদর্শ বিলীন হতে কখনো তারা দিতেন না এমন ছিলেন সাহাবায়ে কেরাম সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো কি করো ঈমান আনো আজকে আপনারা আমার সামনে দুনিয়ার কিছু লোভ লালসা যদি সামনে আসে আপনারা আমার স্বার্থ যদি সামনে আসে সেখানে আমরা ইসলামটাকে কি করি বলি দিয়ে দিই যে সব ক্ষেত্রে তো এত কিছু মানা তো অনেকে আছে দেখবেন এরকম ভাবে কি আর ইসলাম মানা যায় বিবাহ হইতেছে দেখবেন এত জোরে জোরে বক্স বাজাইতেছে এটা ইসলামের কোন জায়গায় আছে বলেন এটা নিষিদ্ধ না বর্তমান সময়ে ইসলামকে ফলো না করার কারণে সাংসারিক ক্ষেত্রেও দেখবেন এই অপরাধমূলক কাজকর্ম করার কারণে সংসারগুলো আজ টিকে না এই বাংলাদেশে কতজন আলেমের সংসার ভাঙছে আর ইমনেতে সাধারণ মানুষ যারা ইসলামকে ফলো করে না ইসলামকে মানে না তাদের সংসার কি পরিমাণ ভাঙছে বলেন হিসাব আছে কোনো এর কারণ কি বৈবাহিক সম্পর্ক এটা একটা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরস্পরের ঘনিষ্ঠতা সম্পর্ক সেই সম্পর্কটা আমরা অপবিত্র অবস্থায় আমরা শুরু করি গান বাজনা গীত কত কিছু গে তাহলে ইসলামটাকে আমরা এক সাইডে নিয়ে আসলাম না ইসলামটাকে শুধু এক জায়গায় নিয়ে আসার নাম ধর্ম না ইসলাম হচ্ছে সকল ক্ষেত্রে মানার নাম ইসলাম সম্মানিত হাজিরিন সুতরাং যেখানে আপনার আমার ঈমান চলে যাবে যেখানে আপনার আমার রাসূলের আদর্শ চলে যাবে সেই ক্ষেত্রে সারা পৃথিবীটাও যদি আপনার আমার সামনে কেউ যদি হাজির করে দেয় তাহলে সেই পৃথিবীটাও আপনি আমি গ্রহণ করতে কখনো রাজি হতে পারি না আপনার আমার সামনে তো বেশি লাগে না কয়েক টাকাও যদি সামনে থাকে কোনো পদ যদি সামনে থাকে তাহলে আর ইসলামের দিকে আমরা কি করি না তাকাই না মিছিল মিটিং কত কিছু হয় কখনো কি চিন্তা করেছি আমি ইসলাম কায়েম করার জন্য কতটুকু পদক্ষেপ আমি গ্রহণ করলাম ইসলামকে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমি কয়টা কদম আমি সামনে ফেলেছি আমি শুধু মানুষ নির্মিত বিধিবিধান মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যা কোরআন বিরোধী একটি আইন সেটা আপনি আমি প্রকাশ করার জন্য তা কায়েম করার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দেই আমি ইসলাম কায়েম করার জন্য কতটুকু পদক্ষেপ সামনে আমি গ্রহণ করলাম আপনি আমি প্রশ্ন করি তাহলে কোন দিকে রাজনীতি করলাম কার পিছনে দৌড়াইলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি মনুষ্য নির্মিত বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়াতে পাঠাইছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে পাঠাইছেন বলেন সেই তামান্না সেই চাহিদা আপনার আমার কতজনের ভিতরে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম কায়েম করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি জীবনটাও দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জীবন দান করবেন তাকে জান্নাতে যাওয়ার আগে এই আলমে বরজখ যারা কবরের জগৎ সাধারণত কবরের যে জগৎ সেই জগতে মানুষ ঘুমিয়ে থাকে যারা জান্নাতি আর যারা জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হয় কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে আলমে বরজখ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দেন তাহলে যেখানে জান্নাতের সার্টিফিকেট পাইলাম
যেখানে মৃত্যুর পরেও রিজিকের ব্যবস্থার সার্টিফিকেট পাইলাম সেই জন্য কতটুক চেষ্টা করলাম আপনি আমি ওই দিকে চেষ্টা না করে এমন দিকে চেষ্টা করলাম যেই দিকে চেষ্টা করার কারণে আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আখিরাত ধ্বংস হয়ে যাবে সেই দিকে পা বাড়ানোর জন্য আপনি আমি আমরণ লড়াই করতে থাকি মিছিল মিটিং কত কিছুই করতে থাকি কখনো আপনি আমি চিন্তাটা করলাম না কেন আসলাম এই দুনিয়াতে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন সম্মানিত হাজিরিন সুতরাং আপনার আমার সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া সকল বিধিবিধান তারা পালন করেছে কিন্তু আমরা সামান্য স্বার্থের জন্য ইসলামকে কি করি পিছনে ফেলে দেই সম্মানিত হাজিরিন আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে যে ইসলাম শুধু মসজিদে এসে নামাজ পড়ার নাম নয় ইসলাম শুধু তসবিহ তাহলিল পড়ার নাম নয় ইসলাম সকল ক্ষেত্রে মানার নাম হলো ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে আপনার সকল ক্ষেত্রের বিধিবিধান সর্ব উত্তম ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর থেকে উত্তম ব্যবস্থাপনা এই পৃথিবীতে অন্য কোনো ধর্মের মধ্যে মানুষ্য নির্মিত কোনো বিধিবিধান সংবিধানের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি খুঁজে পাবেন না কখনো পাবেন না মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ তাআলাই জানেন মানুষের জন্য কোন বিধানটা ভালো হবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটি উদ্দেশ্য প্রেরণ করেছেন তার জন্য কোনটা মঙ্গলজনক হবে তার জন্য কোনটা ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো জানেন সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা সংবিধান দিয়েছেন তা হলো আল কোরআন সম্মানিত হাজিরিন সুতরাং ইসলামকে আমরা আমাদের অন্তরে ধারণ করি ইসলামকে আপনি আমি আপনার আমার ভিতরে ধারণ করি শুধু উপরে উপরে ইসলাম মানলাম ভিতরে আপনার আমার ইসলাম নাই এই ইসলাম আপনার আমার কোনোই কাজে আসবে না একজন মহিলা সাহাবি ইতিহাসের মধ্যে অমর হয়ে আছেন ইসলামটাকে তিনি কতটুক প্রিয় হিসেবে গ্রহণ করেছিলেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হঠাৎ কোনো এক রাত্রি বেলায় আমি যখন ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে আমি জান্নাত দেখতে পেলাম ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রবেশ করালেন জান্নাতের ভিতরে আমি হাঁটতেছি হাঁটার মধ্যে হঠাৎ কেমন যেন একটা আওয়াজ পেলাম আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের ভিতরে উম্মে সুলাইম কেন হাঁটতেছে উম্মে সুলাইম জান্নাতের ভিতরে কিভাবে আসলো আমি জিজ্ঞেস করলাম উম্মে সুলাইম তুমি জান্নাতের ভিতরে কিভাবে আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন ইতিহাসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী হয়েও দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন কেন পেয়েছিলেন সেই ঘটনা শুনুন ইসলামকে কতটুক আপন করে নিয়েছিলেন আর আজকে আপনি আমি পুরুষ হয়ে ইসলামটাকে ততটুক আপনার আমার অন্তরে ধারণ করতে পারি না হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী সে যখন রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো ইসলামটাকে সে যখন মেনে নিল তখন তার স্বামী মালিক সে ওই মহিলাটাকে ছেড়ে দিয়ে অন্য দেশে চলে গেল হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য হয়ে গেলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই মহিলা ইসলামটাকে এত সুন্দরভাবে গ্রহণ করলেন তার স্বামী চলে গেছে কিন্তু সে ইসলাম ছাড়তে রাজি না স্বামী চলে গেছে তারপর এটা কি আমরা যখন আলোচনা করি যখন আমরা হাদিসের মধ্যে এগুলো পাঠ করি আপনি আমি তখন আপনার আমার কাছে এটা একটা কাহিনীর মতো মনে হয় কিন্তু গভীরভাবে চিন্তা করলে এটা কতটুকু কঠিন একটা মানুষের জন্য সেটা আমরা কখনো অনুধাবন করি না একটা মেয়ের জন্য তার স্বামী চলে যাওয়াটা কতটুকু কষ্টের বিষয় যে সমস্ত মেয়েদের স্বামী চলে যায় তারাই বুঝতে পারে অন্য কেউ সেটা বুঝতে পারে না আমরা অনেক গার্জিয়ান আছি আমাদের মা বোনদের আমাদের মেয়েদের স্বামী যখন চলে যায় তত কত কষ্টের হয় সেটা আমরা অনুধাবন করতে পারি কিন্তু এই মহিলার স্বামী কেন চলে গেছে তার অপরাধ কি তার অপরাধ হলো সে সংবিধান হিসেবে তার জীবনের ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করার কারণে তার স্বামী কি করছে চলে গেছে
হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী যখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চলে গেল তিনি ধৈর্য ধারণ করলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হে রব্বুল আলামিন তোমার ধর্ম গ্রহণ করার কারণে মূর্তি পূজা শিরিক ছেড়ে দেওয়ার কারণে আমার স্বামী আজকে চলে গেছে তারপরেও আমি ধৈর্য ধারণ করলাম এর কারণ হলো দুনিয়াতে সামান্য দুঃখ কষ্ট যাই আসুক না কেন তার বিনিময়ে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি আমি আপনার কাছে চাই চিরস্থায়ী সুখ শান্তি আপনার কাছে আমি চাই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই উম্মে সুলাইমের কাছে আসছে আয়েশা বলতেছে আমি তোমাকে বিবাহ করতে যাই তোমার স্বামী তো চলে গেছে তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তুমি তো মূর্তি পূজা করো তুমি তো শিরিক করো তুমি কি এটা জানো হে আবু তালহা তুমি যেই মূর্তির পূজাটা করো সেই মূর্তির পূজা যা তুমি করো সেই মূর্তিরা তো অবশ্যই অবশ্যই এই জমিনের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে জমিনের মাটি থেকে বানানো হয়েছে যেই মূর্তিটা তোমরা নিজের হাতেই তৈরি করো নিজের হাতেই বানাও সেই মূর্তিটা আবার পূজা করো তোমার কি লজ্জা করে না আমি আবার ইসলাম ধর্ম গ্রহণ করলাম একজন মুসলিমা নারীর বিবাহের প্রস্তাব নিয়ে আসলো অথচ তুমি একজন মুশরিক তুমি কিভাবে ভাবতে পারলা তোমার প্রস্তাব আমি গ্রহণ করব হযরত উম্মে সুলাইম বললেন তোমার জন্য একটি অফার আছে সুযোগ আছে তা হলো হে আবু তালহা তুমি শুনে রাখো তুমি যদি ইসলাম ধর্মটা গ্রহণ করো তাহলে শুনে রাখো একটা মেয়ে যখন কোনো একটা ছেলেকে যখন স্বামী হিসেবে গ্রহণ করে তার মোহর দেওয়া হয় আমরা মোহর দেই না এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বর্তমানে তো এই মোহর যত বেশি কি করা যায় ধার্য করা যায় ততই আমরা কি খুশি অথচ ইসলাম বলতেছে বিবাহের ক্ষেত্রে সাধ্য অনুযায়ী যত কম মোহর হয় সেটাই বরকতপূর্ণ বিবাহ হয় এর কারণ কি মোহর দেওয়া হচ্ছে ফরজ তিন লক্ষ টাকা মোহর দিয়ে বিবাহ করলাম এই তিন লক্ষ টাকার মালিক হলো আপনার আমার স্ত্রী এই টাকাটা সে কি করবে না করবে এটা তার ব্যাপার কিন্তু বিবাহ করছি পঞ্চাশ বছর হয়ে গেছে আজও পর্যন্ত সে মোহরের টাকা এখনো দেয় নাই এরকম মানুষের অভাব আছে আমরা যেই লোকটার সাধ্যে পঞ্চাশ হাজার টাকা দেন মোহর দেওয়ার সাধ্য নাই ওই ব্যক্তিটা বিবাহের সময় মোহর ধার্য করলো পাঁচ লক্ষ টাকা সে দিবে কিভাবে বলেন আবার দেয় কেন মোহর বেশি ধার্য করা হয় কেন বলেন যদি ছেড়ে দেই মেয়েটাকে বিবাহ দিলাম বোনকে বিবাহ দিলাম যদি পঞ্চাশ হাজার টাকায় যদি কি করি মোহর ধার্য করি তাহলে যদি কখনো কোনো ঝগড়া হয় তাহলে তো ছেড়েও দিতে পারে আর পঞ্চাশ হাজার টাকা দেওয়া তো সহজ সেই জন্য পাঁচ লক্ষ ছয় লক্ষ তিন লক্ষ টাকা এই জন্য দেয় যাতে করে ছাড়তে না পারে যাতে ছাড়তে না পারে আরে ভাই এই বৈবাহিক সম্পর্কের যে মহব্বত এটা দুনিয়ার কেউ দেয় নাই এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাহলে যে বিবাহটা আল্লাহ তাআলার উপর সন্তুষ্টির উপর ভরসা করে রাসূলের আদর্শের ভিত্তিতে সুন্নতের ভিত্তিতে পরস্পরের সন্তুষ্টি কল্পে অল্প টাকায় মোহর ধার্য করেও যদি আপনি আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে বিবাহ সম্পাদন করাই এর ভিতরে রাসূলের মহব্বতের কারণে রাসূলের আদর্শের কারণে সুন্নতের কারণে এমন মহব্বত সৃষ্টি করে দিবে আজীবন পর্যন্ত এই সংসার আর কখনো ভাঙতে পারে না ঠিক কিনা কিন্তু আমাদের নিয়তি প্রথমে উল্টাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করার ক্ষেত্রে বলতেছেন এক সাহাবী দোয়া করতেছে ইয়া আল্লাহ আপনি আমাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আমরা এই দোয়া করি না দেখবেন যখন এই নামাজ শেষ করি বা যখন এই বলি আমরা এই দোয়া কিন্তু করি কিন্তু রাসূলের শিক্ষাটা কি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলছেন তুমি যে দোয়া করলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক এই দোয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় তাহলে বিপদ দূর করার জন্য প্রথমে তো তোমার উপর আগে বিপদ পাঠাইতে হবে তাই না কথাটা বুঝছেন বিষয়টা আল্লাহ রাসূল বলছেন তুমি দোয়া করলা আমাকে বিপদ থেকে রক্ষা করুন এখন আল্লাহ এই দোয়াটা কবুল করলো এখন আগে তো বিপদে ফেলতে হবে বিপদে ফেলানোর পর আল্লাহ তাআলা কি করতে হবে বিপদ থেকে রক্ষা করতে দোয়া করছে কারণ দোয়া তো কবুল হয়েছে বিপদ থেকে রক্ষা করা এই জন্য রাসূল বলছেন অগ্রিম কখনো বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া কখনো করবে না তুমি তো বিপদে পড়ো নাই তুমি শুক্রিয়া আদায় করো তোমার কাছে বিপদ আসে নাই তোমার কাছে বালা মুসিবত আসে নাই তুমি শুক্রিয়া আদায় করো বারবার আল্লাহ তাআলার জন্য শুক্রিয়া করবে তুমি নামাজ আদায় করো দান সদকা করো এটা করতে পারো তুমি আগে এমন দোয়া করে কেন এখন বিবাহ হয় নাই আগে বিচ্ছেদের কি করতেছি চিন্তা করতেছি সেই জন্য প্রথমে রাসূলের আদর্শকে কি করলাম জবাই করে দিলাম সেই জন্য এই সংসারটার মধ্যে আর কি আসে না শান্তি আসে না সম্মানিত হাজির সুতরাং এই ক্ষেত্রে আমরা সর্বদাই লক্ষ্য করব
আমি হাদিস বলতেছিলাম হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন মোহর কাকে বলে। ইতিহাসের মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে যত মহিলার বিবাহ হয়েছে কিয়ামত পর্যন্ত সমস্ত মহিলাদের মধ্যে সর্বোত্তম যেই মোহরটা ছিল যেই মহিলার, তিনি হচ্ছেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আবু তালহা তুমি শোনো, তুমি যদি ইসলাম ধর্মটা গ্রহণ করো, তুমি যদি মূর্তি পূজা শিরিক যদি ছেড়ে দাও, তাহলে তোমার সাথে যে বিবাহটা আমার হবে সেই বিবাহের একমাত্র মোহর হবে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করা। সুবহানাল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো এটাই আমার জন্য মোহর, কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। ওই দিন থেকে তাকে বলা হইতো যে এমন একজন মহিলা সে তার মোহরটা ছিল কি ইসলাম ধর্ম। চিন্তা করেন ইসলামটাকে কতটুকু আপন করে তারা নিয়েছিলেন সম্মানিত হাজিরিন। সুতরাং ইসলামকে আমরা এই রকমভাবে গ্রহণ করতে হবে, সকল ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আজকে দুনিয়া পাওয়ার কারণে আমরা ইসলামকে কি করতেছি পিছনে ফেলে দিতেছি। এক সাহাবির ঘটনা আছে, বর্তমান সময়ের সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া, তখনকার সময়ের সুপার পাওয়ার ছিল রোম, বর্তমান ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল কনস্টান্টিনোপল, এটা ছিল তখনকার সময়ের রোম, রোম সাম্রাজ্যের প্রধান ছিল এটা। বর্তমানেও রোম একটি জায়গা আছে কিন্তু ইটালিতে, ইটালিতে এখনও সম্ভবত ইটালির রাজধানী মনে হয় রোম, সেই রোম না, সেই সুপার পাওয়ার এতগুলো রাষ্ট্র মিলে, সেখানে মিশর ছিল অন্তর্ভুক্ত, বর্তমান ফিলিস্তিন ছিল, বাইতুল মাকদাস ছিল, এরকম অনেকগুলো রাষ্ট্র মিলে রোম সাম্রাজ্য ছিল। সেই রোম সাম্রাজ্যে ছিল হিরাক্লিয়াস, তার দরবারে রাসূলের এক সাহাবি আটক হয়ে গেল। সেই রোম সম্রাট আগের থেকে শুধু শুনছিল যে মক্কাতে এক নবীর আগমন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাওয়াতের কারণে, তার উপর যে কিতাব নাজির হয়েছে সেই কিতাবের কারণে তারা নাকি দুনিয়া ভুলে গেছে, তারা নাকি দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা কোনো কিছুই যেন তাদের ভিতরে আর লোভ লালসা কিছুই নাই, সে শুধু এই ইতিহাস শুনছে। কিন্তু যেই দিন এই মুসলমানদের এই বাহিনী তার হাতে আটক হলো, তার ভিতরে সেই কৌতূহল মনে হয়ে গেল যে আজকে আমি যাচাই করব, টেস্ট করব, পরীক্ষা করব যে প্রকৃত পক্ষেই এই দুনিয়া নাকি তাদের কাছে কোনো দাম নাই, তাদের কাছে নাকি তাদের মুহাম্মাদের দাম, তাদের কাছে নাকি তাদের ধর্মের দাম বেশি, তাদের প্রভুর দাম বেশি, আজকে এটা আমি কি করব টেস্ট করব। ইতিহাসের মধ্যে এসেছে যে সমস্ত মুসলমানদেরকে রোমের বাদশা হিরাক্লিয়াস তার সামনে যাদেরকে বন্দী করে নেওয়া হলো, হাজির করা হলো, তাদের মধ্য থেকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীও ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে যখন আনা হলো, হিরাক্লিয়াস তাকে বলল, তোমাদের অনেক ইতিহাস শুনলাম, তোমাদের অনেক বীরত্ববান যে সমস্ত বীরত্ব গাথা কাহিনী আমি শুনেছি, আজকে তোমাদেরকে আমার সামনে পাইলাম, তোমাকে দেখে আমার কাছে খুব ভালো লাগলো, তোমার অনেক বীরত্ব মাখা যে সমস্ত কাহিনী আমি শুনলাম, শোনার কারণে আজকে তোমার সামনে আমি একটি প্রস্তাব পেশ করতে যাই, তা হলো তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, তোমাকে দেখে আমাকে খুব ভালো লাগলো, সেই জন্য আমার যে রোম সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমাকে তোমাকে দিয়ে দিতে চাই, তার বিনিময় হলো তুমি যেই খোদার উপর বিশ্বাস করেছো, যে রাসূলের আদর্শের উপর আদর্শান্বিত হয়েছো, সেই আদর্শ ছেড়ে দিতে হবে, যার উপর বিশ্বাস করেছো, যে ইসলাম গ্রহণ করেছো, আমি আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব, শর্ত হলো কি তোমাকে ইসলাম ছেড়ে দিতে হবে, তোমাকে ধর্মটাকে ছেড়ে দিতে হবে। আজকে আপনি আমি মুখে বলার দরকার নাই, এমনিতে এই সমস্ত রাজনৈতিক পাওয়ারের কারণে ইসলামটাকে যে ছেড়ে দিয়েছি তা বলতেও পারতেছি না কোন দিক দিয়ে ইসলাম চলে গেছে। সম্মানিত হাজিরিন শুনেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, তখন তিনি একেবারে বীরের কণ্ঠে বললেন যে বাদশাহ আপনি এটা কি বললেন, আমাকে ইসলাম ছেড়ে দিতে হবে আর তার বিনিময়ে আপনি অর্ধরাজত্ব দান করবেন রোম সাম্রাজ্যের, তখনকার সুপার পাওয়ার, এই রোম সাম্রাজ্য কেন সারা পৃথিবীটাও যদি আমার নামে লিখে দেওয়া হয় তারপরেও ইসলাম নামক যেই বিধান আমি পেয়েছি, ইসলাম নামক যেই সংবিধান আমি পেয়েছি, সেই সংবিধান আমি কখনো ছাড়তে পারি না। এই ইসলাম এমন একটি ধর্ম
তখন বাদশা বলল যে দেখো তুমি যদি ইসলাম চাও তাহলে আমার মেয়েকেও তোমার কাছে কি করব বিবাহ দিয়ে দেব রাসূলের এই সাহাবী এটা অস্বীকার করে বসলেন তখন তার সামনে আগুন প্রজ্বলিত করা হলো পানি গরম করা হলো এবং তার সঙ্গী সাথীদের মধ্য থেকে একজনকে সেই ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হলো তার সামনে কি অগ্নি পরীক্ষা সাহাবীদের সামনে সম্মানিত হাজিরিন তখন এই গরম পানিতে ফেলে দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে গোশত হাড়ি সব আলাদা হয়ে গেছে এই দৃশ্য দেখানোর পর বাদশা বলতেছে এবার এই মুহাম্মাদের সাহাবী তাকে ধরে নিয়ে আসো তাকেও এই ফুটন্ত পানিতে ফেলে দাও তাকে যখন আনা হলো তখন কাঁচা কাছে আসার পর তার চোখ দিয়ে পানি বের হলো সে কাঁদতেছে এই অবস্থা যখন বাদশা দেখতে পেল তখন তাকে জিজ্ঞেস করলো মনে হয় তার ভিতরে কি করছে মৃত্যুর ভয় ঢুকছে এই কথা যখন তাকে বলা হলো যে তোমার ভিতরে তো মনে হয় মৃত্যুর ভয় ঢুকছে এবার তুমি বলো ইসলাম চারবে কিনা রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার চোখ দিয়ে পানি বের হয়েছে এই পানি আপনি মনে করতেছেন মৃত্যুর ভয়ে বের হয়েছে না আমার তো ভিতরে এই কষ্টটা ঢুকেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এরকম হাজারটাও জীবন যদি দান করতেন তাহলে এক একটা করে আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যেতাম তারপরেও যেই ইসলাম বেঁচে সেই ইসলাম কখনো ছেড়ে দিতাম না কখনো সেই ইসলাম ছাড়তাম না আর তুমি মনে করতেছো এই জন্য আমি বয়ে কাটতেছি তখন ওই বাচ্চা চিন্তা করলেন আশ্চর্য ব্যাপার মৃত্যুকে ভয় না ভয় পায় না এরকম মানুষ হতে পারে নাকি কি শিক্ষায় তারা পেয়েছে তখন তার কাছে মনে হলো তাকে যদি মেরেই ফেলি তাহলে আমার কৃতিত্ব থাকলো কোথায় আমার যে রাগ আমার যে হিংসা এটাই তো তার কাছ থেকে প্রবল হয়ে গেল সেই জন্য সে বলতেছে যে শুনো তোমার মতো একজন বীর আমি আমার এই জীবনে আর কখনো দেখি নাই আমি তোমার কাছ থেকে একটা জিনিসের আশা করি তা হলো তোমাকে আমি মুক্তি দিয়ে দিব আমার কপালে একটা চুমা দিতে হবে তখন রাসূলের সাহাবী বললেন চুমা দিতে পারি শর্ত হলো আমার সাথে যত মুসলমান তোমার হাতে বন্দী হয়েছে সকলকে ছেড়ে দিতে হবে আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে ফিলিস্তিনের কথা বলেন পার্শ্ববর্তী ভারতের কথা বলেন আমাদের দেশেও আলেমরা আজ নির্যাতিত তার কারণ কি আমরা সংখ্যায় অনেক বেশি মুসলমান কিন্তু ইমানের পরিপক্কতার ব্যাপারে কতটুক নগণ্য আল্লাহ তাআলাই ভালো জানেন কারণ সারা পৃথিবীতে বর্তমানে যেই পরিমাণ মুসলমানদের সংখ্যা আজকে তারা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে কোনো অস্ত্রের প্রয়োজন হতো না তারা যদি আল্লাহ তাআলার ধ্বনি দিয়েও যদি জিহাদের ময়দানে তারা যদি লাফিয়ে পড়তো সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়াররা সেই আব্দুল্লাহ বিন হুযাফার মতো তার সমস্ত মুসলমানদের সামনে মাথা নত করে তারা পলায়ন করত কিন্তু আজকে আমরা এই সাহসটা পাই নাই কেন পাই নাই আমাদের মৃত্যুর ভয় বেশি আপনার আমার মৃত্যুর ভয় অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন আমার তো মন চায় যে আমি বারবার জিহাদ করি আর আমাকে শহীদ করা হোক আবার আমাকে জীবিত করা হোক আবার আল্লাহর রাস্তায় আমি জীবন দেই আবার জীবিত করা হোক আবার আল্লাহর রাস্তায় আমি কি করে জীবন দেই এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা কিন্তু আপনার আমার মৃত্যুর ভয় এত বেশি যেখানে একজন রাসূল প্রেমিককে এত কষ্ট দেওয়া হচ্ছে একজন রাসূল প্রেমিককে আটকে রাখা হয়েছে তার জন্য সত্য কথা বলবো এরকম সাহস আপনার আমার ভিতরে নাই এরকম মুসলমান আপনি আমি এখন হয়ে গেছি সম্মানিত